পূর্ব মেদিনীপুরে খেজুরি দুই দক্ষিণ মণ্ডলের বোগামোড় এলাকায় মঙ্গলবার বিজেপির দলীয় পতাকা বাঁধা ও পতাকা উত্তোলনের সময় বিজেপি কর্মীদের মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাদের আরও অভিযোগ, দুষ্কৃতীরা বোম ও বন্দুক নিয়ে হামলা চালায়, বেশ কয়েকটি মোটর বাইকও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তালপাটি কোস্টাল থানার পুলিশ। একদম দুষ্কৃতি থাকা মানে একদম ক্ষতি। আমি আপনি যেহেতু আপনি বিষয়টা দেখুন, আমরা ছেড়ে কথা বলবো। আজকে আমাদের খেজুর দক্ষিণ মণ্ডলে নিটকসবা অঞ্চলে বোগা মোড় এবং রসলপুরে পতাকা উত্তোলন করা হয়েছিল। বোগা মোড়ে পতাকা উত্তোলন করার পরে রসলপুরে আমরা গিয়েছিলাম। রসলপুর থেকে পতাকা উত্তোলন করার ফিরার পথে শাসক দলের গুন্ডা হারমাত, টিএমসির গুন্ডা হারমাত দুষ্কৃতীরা আমাদের গাড়ির উপরে, মোটরসাইকেলের উপরে বম চার্জ করে। বম চার্জ করার ফলে আমরা এলোমেলো হয়ে যাই। সেই এলোমেলো হয়ে যাওয়ার পরে আমাদের 15-20টা বাইক নিয়ে ওরা চলে যায়, আরো 10-15টা বাইক ভেঙে দিয়েছে। প্রশাসন দাঁড়িয়ে থাকাকালীন এই অবস্থা করেছে। ধিৎকার জানাই শাসক দলকে, বর্বরদের এই নোংরা খেলা খেলার জন্য আমাদের 4 জন ছেলেকে তুলে নিয়ে গেছে। এই জন্য প্রশাসনকে অনুরোধ করছি, ইমিডিয়েট আমাদের মোটর সাইকেল গুলো যেন আমাদেরকে দিয়ে দেয়, না হলে আমরা আন্দোলন করব, আমরা পদবরোধ করব। আমরা এখান থেকে যতক্ষণ না আমরা মোটরসাইকেল পাচ্ছি আমরা যাব না। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।